एक टाकार जिनिस दुई टाका बिक्री करते से एवं कि रमजानेर मध्येओ आमादेर जे सियाम साधनार मास आम्रा जे मासेर मध्ये একটু রোজা রাখব আরাম আয়েশে কোনো টেনশন ছাড়া কিন্তু এই মুহূর্তের মধ্যে আরো টেনশন বাড়িয়ে দিল এক তো করোনা চলতেছে এমন সময়ের মধ্যে এক টাকার জিনিস দেড় টাকা হয়ে গেল এক টাকার জিনিস দুই টাকা হয়ে গেল মুসলমান মুসলমানকে নির্যাতন করছে আমি বলবো সবাইকে পৃথিবীর মধ্যে যত ব্যবসায়ী আছে মুসলমান ব্যবসায়ী আছে আপনি কি এখনো বুঝবেন না আপনি একটু চিন্তা করে দেখুন আপনার মতো কত ব্যবসায়ীকে এই এক বছরের ভিতরে করোনা খেয়ে ফেলেছে ওয়ারা তাইফাতাম মিন আহলিহা মামলুওয়ান আফওয়াহুম মিন দিমাইহিম জোরে বলি আল্লাহু আকবার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদের এক দলকে দেখতে পেলেন তারা কি করছে তাদের মুখে একেবারে এই মুখের মধ্যে রক্ত পরিপূর্ণ এই মুখটা একেবারে যেন কাঁচা গুস্ত খেয়েছে কাঁচা গুস্ত খেলে যে রকম মুখটা রক্ত হয়ে যায় ওই রকম রক্ত পরিপূর্ণ ওয়াহুম মুসকালুনা বিল আযাব তারা কঠিন আযাবের মধ্যে লিপ্ত রয়েছে জোরে বলি আল্লাহু আকবার ওয়া মাহবুসুনা ফিল আমাকিনিস সিয়াব এবং কঠিন যন্ত্রদায়ক গৃহের মধ্যে তারা আবদ্ধ রয়েছে অর্থাৎ একটা কঠিন ঘর এই ঘরের মধ্যে তারা বন্দী রয়েছে তাদের মুখের মধ্যে রক্ত তারা কঠিন একটা ঘরের মধ্যে আবদ্ধ আছে ওখানে তারা অনেক কষ্ট পাচ্ছে অনেক আযাব পাচ্ছে ফাকালা ইয়াহি জিবরাইলু মান হাওলাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ হালিফুনা বিল্লাহি কাযিবাও ওয়াল মুস্তাখিফুনা বিল আযাব ইয়া রাসূলুল্লাহ এরা হলো যারা কথায় কথায় মিথ্যা শপথ করত মিথ্যা শপথ করত কথায় কথায় বিল্লাহি আল্লাহর নামে আল্লাহর নাম দ্বারা তারা শপথ করত ব্যবসা বাণিজ্যের মধ্যে বলেন অনেক জায়গায় বলেন এখন বর্তমানে মিথ্যার ছড়াছড়ি এমন হয়ে গেছে মিথ্যা বলে ক্ষান্ত নয় এমন কি মিথ্যার পাশাপাশি আল্লাহর কসম করছে নাউজুবিল্লাহ বলি আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ আছে না বর্তমান ব্যবসা বাণিজ্যের মধ্যে এমন মিথ্যা ছড়াছড়ি হয়ে গেছে মিথ্যা বলে ক্ষান্ত নয় আল্লাহর কসম করছে বর্তমানে এমন মিথ্যার ছড়াছড়ি হয়ে গেছে এমন জুলুম বেড়ে গেছে যেমন শাবান মাস এসে গেল এখন থেকে অনেক ব্যবসায়ীরা মাল মজুদ করছে দাম বাড়ানোর জন্য এখন সয়াবিন তেলের দাম বাড়তে বাড়তে 140 টাকার মধ্যে চলে এসেছে কিন্তু প্রত্যেক এই মুসলমান রাষ্ট্র পৃথিবীর মধ্যে যত আছে পৃথিবীর মধ্যে যত মুসলিম রাষ্ট্র আছে সৌদি আরব বলেন ইন্দোনেশিয়া বলেন মালয়েশিয়া বলেন এইভাবে যত রকম মুসলমান রাষ্ট্র আছে ওই মুসলমান রাষ্ট্রগুলির দিকে আপনি চোখ তুলে দেখেন আপনি চোখ বুলিয়ে দেখেন যখন রমজান মাস আসে রমজান মাস আসার সাথে সাথে ওই মুসলিম রাষ্ট্রগুলোতে জিনিসের দাম কমিয়ে দেয় মুসলমানরা যেন সহজভাবে রোজা রাখতে পারে জোরে বলি সুবহানাল্লাহ কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে ব্যতিক্রম বর্তমান পাকিস্তানের মধ্যে গতকালকে একটা খবর পাইলাম বর্তমান পাকিস্তানের মধ্যে মুসলিম রাষ্ট্র বর্তমান পাকিস্তানের মধ্যে চাউল হচ্ছে 10 টাকা এখন আমাদের বাংলাদেশের মধ্যে চাউলের দাম 70 টাকা 60 টাকা যেটা একেবারে নরমাল এটার দাম 60 টাকা কিন্তু রমজান যখন আসতেছে রমজানের এক মাস আগে ওই টাকার পরিমাণটা আরো বেড়ে গেল জোরে বলি নাউজুবিল্লাহ এখন অনেক ব্যবসায়ীরা গুদামজাত করছে নিজে এইগুলি
গরিব মানুষেরা করে না, কোটিপতিরা করে। মানুষকে মুসলমানকে হয়রানি করছে, ইন্ডিয়া থেকে এসে নয়, লন্ডন থেকে এসে নয়, জাপান থেকে এসে নয়, আপনার প্রতিবেশী আমাদের বাংলাদেশিরা আমাদেরকে আজকে গুদাম জাত করে, এক টাকার জিনিস দুই টাকা বিক্রি করতেছে। এমনকি রমজানের মধ্যেও আমাদের যেই সিয়াম সাধনার মাস, আমরা যেই মাসের মধ্যে একটু রোজা রাখব আরাম আয়েশে কোনো টেনশন ছাড়া, কিন্তু এই মুহূর্তের মধ্যে আরো টেনশন বাড়িয়ে দিল। এক তো করোনা চলতেছে, এমন সময়ের মধ্যে এক টাকার জিনিস দেড় টাকা হয়ে গেল, এক টাকার জিনিস দুই টাকা হয়ে গেল, মুসলমান মুসলমানকে নির্যাতন করছে। আমি বলবো সবাইকে, পৃথিবীর মধ্যে যত ব্যবসায়ী আছে, মুসলমান ব্যবসায়ী আছে, আপনি কি এখনো বুঝবেন না? আপনি কি এখনো বুঝবেন না? আপনি বুঝবেন কখন? মরার পরে আল্লাহকে কি জবাব দিবেন? আপনি একটু চিন্তা করে দেখুন, আপনার মতো কত ব্যবসায়ীকে এই এক বছরের ভিতরে করোনা খেয়ে ফেলেছে, ঠিক কি না? তবু শিক্ষা হচ্ছে না, তবু শিক্ষা হচ্ছে না, মানুষের উপর নির্যাতন করছেন, গুদাম জাত করছেন, টাকা বাড়িয়ে দিচ্ছেন। মনে রাখবেন, করোনা কিন্তু আবার উল্টা ফিরে আসতেছে, ছাড় দেওয়া হবে না, এটা আল্লাহর তরফ থেকে মায়ের। গরিবের উপর নির্যাতন করবে, এক টাকার জিনিস দুই টাকা করবে, আল্লাহর গজব কিন্তু ছাড়বে না। কিন্তু গুদাম জাত তো করছে করছে, আরতের মধ্যে গেলে দেখবেন হাতের মধ্যে তসবি, মাথার মধ্যে পাগড়ি, কত ব্যবসায়ী সুদ আগে খাচ্ছে, এরা আগে জমা করছে। আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুক।